আর আমার তো দেখতেই পাচ্ছো যে আমি শর্টস বানাচ্ছি, শর্টসগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে বলো। আমি তো ভেবেছি আমি তো পারি টারি না, কোনোদিন সব করিনি, ও যা হও মাও হবে খুনি। তোমাদের সব অনেক ভালোবাসা, তোমাদের মানে আমার পাশে আছো বলে আমি এতটা এগোতে পারছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বেলা একটা, তো আমি এখন সকাল সকাল করে আজকে চান করে নিয়েছি, এবার গল্প গুজব তো হচ্ছে, রীতাদি এসে গেছে, আজকে একটু টুকটাক একটু এক্সট্রা আমাদের ঘরোয়া গল্প হবে, একটু কথাবার্তা হবে, আর একটুখানি হালকা ফুলকা কিছু কাজ আছে করবো মিলেমিশে। তো আমি তোমাদেরকে তো কালকে এসছি, তারপরে তোমাদের কিছু দেখাতে পারিনি, মাছ ফাছ কী নিয়ে এসছি না নিয়ে এসছি, তো মেয়েকে বললাম মাছগুলো বার করে রাখ, আমি চান পান করে উঠে আর পুজো পাঠ সেরে আমি মাছগুলো ধুয়ে নেবো, তোমাকে রেখে দেবো। তো সেই জন্য আমি এখন মাছ ফাছগুলো একটু ধোবো, তোমাদের দেখিয়ে দেবো কী কী মাছ কিনেছি। করছে না, দুখানা হয়ে গেল কালকে, তা কী বলবো বলতো। তো আমি রীতাদিকে দিচ্ছি ক্যামেরাটা, রীতাদি একটু ধরছে, তোমাদের দেখিয়ে দিই, ধরো হেল্প করছে আমাকে রীতাদি। কালকে বিশেষ কিছু ফলটাও কিছু কিনতে পারিনি, মানে আমার হাতে এত জিনিস হয়ে গেছে। আসতে কথা বল, ঘরের উপর দেখি এই দেখো নিয়ে এসছি একটা চালডা, চালটাটা আমি কাটা দেখাবো, আমি আজকে কাটবো, কেটে তোমাদের দেখিয়ে দেবো। তা নিয়েছি এই যে লেবু, গন্ধরাজ লেবু, কালকে তো দেখাতে পারিনি বন্ধুদের এই গন্ধরাজ লেবু, আর এসেছি অনেক রাত্রির হয়ে গেছিলো আর ভালো লাগছিলো না ওই জন্য। এই যে গন্ধরাজ লেবু চালটা, আর নিয়ে এসছি এই যে জলপাই, জলপাইয়ের চাটনি আমি করব, দেখাবো তোমাদেরকে। একটা মিল্ক পাউডার নিয়ে এসছি, দুটো পোস্তর প্যাকেট নিয়ে এসছি, আর নিয়ে এসছি চিনে বাদাম লাগে আমাদের ফুরিয়ে গেছে, আর নিয়ে এসছি ছোলা, এইগুলো কিনেছি, আর মাছ কিনেছি, আর কিছু কিনিনি, আর কি কিনেছি একটু নিমকি কিনেছিলাম, ও দুটো ঘি, এই তো ভারী হয়ে গেছে, দেখো ঘি দুটোতে, এই দেখো শিল্পী যে ঘি দিয়েছে, এই দুটো ঘি ওর বর এসে আমাকে দিয়ে গেছে, এই দুটো ঘি কালকে আর তো সিল করা, এই সাড়ে 900 টাকা নিয়েছে, এই যে দুটো মানে 1 কিলো করে ঘি, আর এত ভালো ঘি, তোমরা যদি একবার খাও তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরা যদি মনে করো ঘি নেবে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি শিল্পীর নাম্বার ফোন নাম্বার আমি তোমাকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওটা দেখে নেবে, অপূর্ব ঘি, দেশি ঘি আর কি, ভালো ঘি, হাতে করে বানায়ও। আমার সাথে রীতাদি যাওয়ার কথা ছিল, যার জন্য আমি রীতাদি বাড়িতে গেছিলাম, রীতাদি আসলো সেই 8:30 বেজে গেছে, আসিনি দেখে, তারপর আমি গেলাম দমদম বাজারে, আর আমার এই কারণে আমার দেরি হয়ে গেল জানো তো, এই রীতাদির চক্রে, আর আসতে অনেক দেরি হয়ে গেছে, হাত ভরে গেছে, আমি যার জন্য আরও অনেক কিছু ফল টল কেটে এসেছিলো, দাদুর ফুলকপি টুলকপি ছিল, তো রাজা বলেছে এর মধ্যে আমি একদিন তোমার সাথে যাবো, গিয়ে কিনে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। চলে এসে আমার মাছ দেখাই তোমাদেরকে, এই যে দেখো এই পমফ্রেট মাছগুলো নিয়ে এসছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতখানা আছে, এগুলোকে আমি বলেছি কাটতে না, কারণ ওরা না এই ঠোঁট ফোঁটগুলো উড়িয়ে দেয়, সেই জন্য আমি বলেছি কাটবো, এই কালকোটা কাটবো, আর আমি পিস করব, পিস করে তারপরে নুন হলুদ মাখাবো, এখন এটা রাখা আছে, এটা তোমার এখানে রাখছি, আর এই বেলে মাছগুলোকেও আমাকে কাটতে হবে, দেখো বেলে মাছ নিয়ে এসছি, যে একটা দুটো বড় বড় বেলে, আর এটা তিনটে বড়, অনেক বড় বেলেগুলো, আর নিয়েছি এই যে মাছের মাথা বড় ধুয়ে রাখবো, আর এটা নিয়েছি আমাদের কাতলা মাছের পিস দাগা, মাছের পেটিটাকে রেখে দিয়েছে মেয়ে ওই মিউয়ের, ওটা ধোয়া হয়ে গেছে, ওটা তো নুন হলুদ পড়বে না, তো ওকে আলাদা দিয়ে দিয়েছে, এখন আমি মাছগুলোকে কেটে দিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি, মাছগুলো কেটে আমি ধুয়ে নুন হলুদ মাছই দেবো, যাই না আমি অনেকদিন বাদে কাটছি ভুলেই গেছি, বাবা ঠোঁটটাই কাটা বেলে মাছের। বন্ধুরা দেখো তো বেলে মাছ কাটাটা ঠিক হচ্ছে কিনা, যদি ভুলভাল হয় আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কারণ অনেকদিন এখন তো মাছ বাজারে কেটে দেয়, আর এসব শ্বশুরবাড়িতে প্রচুর কেটেছে, এখন মনে নেই অনেকদিন হয়ে গেছে না, হয়ে গেল এটা কাটা, দেখো এবার আমি পমফ্রেট মাছটা নিয়ে আসছি, এই দেখো এবার মাছটা কাটবো, কারণ ওরা মাছ কাটতে পারে না, এরমভাবে আমি কাটি, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে তখন তুমি পরিষ্কার দেখা যায় পুরো একদম,
তাহলে আমি পুরো মাছগুলো কেটে নিই, সমস্ত মাছ কেটে নেওয়ার পরে আমি যখন আবার ধোবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছো এখানে পোনা মাছ, মুড়ো, বেলে মাছ, পম্ফ্রেট মাছ, এই চারটে মাছে আমি নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি, এবার শুধু আমি মেখে মেখে দেবো। চালটা কাটবো, চালটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা সব মাছগুলো সব নুনমুল মাখানো হয়ে গেছে, তোমরা দেখেছো ভরে রাখছি। আমরা সবসময় শর্টকাট করি, সকালে অল্প জিনিস দিতে হয়, এমনি সাড়ে সাতটা আটটার মধ্যে আগে কাটি না, আমরা ভাত দিতে পারতাম না। তবে যখন মুখার্জি বাবুরা বেরোতো, আমার শ্বশুর বেরোতো, আটটার মধ্যে রান্নাঘর কমপ্লিট, আমরা এইভাবে রান্না করেছি কেন আমাদের ঘর ছিল। মাছ আনতে চলে গেল, টাকা মাছ আনতে চলে গেল, আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে কড়া টড়া ধুয়ে কড়া তেল দিয়া সর্ষের লঙ্কা বাটা রেডি, এক পিস মাছ কেটে নুনের মাছে বসিয়ে দিলাম, ওর মতো হয়ে গেল। তারপরে মাছ আসবে তখন কড়া বসাবো, এরকম করে কাজের গোছ চলে থাকে না, তাহলে 10 মিনিটে রান্না করা যায়, আবার যাদের কাজ গোছে গোছ থাকে না তারা 10 ঘন্টা তো পাবে। আমি মেয়েকে সবসময় কিন্তু শেখাই, বলতে পারবে না আমার শাশুড়ি আমাকে শেখায় না, এটা বলতে পারবে না। বলো সব ঠিক বললে, হয়ে গেছে আচ্ছা। এটা হচ্ছে তোমার যে গলা আর স্টমাক নিয়েছি, মেটে আমি একদমই কম খাই, মেটে আনিনি গলা স্টমাক, এটাকে আমরা রাত্রিবেলায় খাবো। এই যে এটা হলো আমাদের নবদ্বীপের স্পেশাল মিষ্টি দই, রাস্তায় মানে এই রোডটা দিয়ে যাচ্ছিল গাড়ি করে বেচতে এসেছিল, আমরা নিয়ে এসেছি কিনে, 500 দই আছে, খেয়ে তারপর টেস্ট করে দেখা যাবে কেমন। এবার মেয়ে ঢুকিয়ে দেবে ফ্রিজে, নবদ্বীপে দই এসেছিল গাড়ি করে, তো বললাম নেই, কিন্তু 100 টাকায় 500 দই মানে তো আড়াইশো লেখা আছে কি দেখো, আমি বলে 500 দাও, বলে 500 আছে, এটা ফোনে 500, 100 টাকায় 500 মানে ভালোই সস্তা। আমরা একবার এখানে মেলাতে গেছিলাম, আমাদের উত্তরপাড়ায় মেলাতে, তখন আমরা দই কিনে খেয়েছিলাম, সত্যি ভালো। তো বললাম একটা নেই, মেয়ে বললো মা কিনবে, আমি হ্যাঁ কিন কোন অসুবিধা আছে, আমি তো দুটো ভাড়ি নিতে চাইছিলাম, মেয়ে বললো না একটা, তো 100 টাকায় একটা ভাড় 500 দই খেয়ে দেখি ভালো লাগলে পরের বারে আবার নেবো বেশি করে। পুরো খিরখির, পুরো খির, তো কেমন লাগছে বলো বন্ধুদের? দারুণ দারুণ, চলো দেখি যে ভাতটা কাগজ চাপা, তাই বলছে পুরোটাই খুলে দিচ্ছে, ওরকম ঘন হয়ে আছে, দেখেছো কত মেঘ। ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে, আকাশে ভীষণ মেঘ করেছে, একটু একটু সাদা সাদা মেঘ আছে, আবার একটুখানি কালো কালো মেঘ, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে নামবে এরকম একটা পজিশন হয়ে আছে। তো আমি তো জানো খুব বৃষ্টি ভালোবাসি, যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, তবে মানে বাজ পড়লে আমার খুব ভয় করে।
তো দেখতেই পেয়েছো যে কতটা আকাশে মেঘ করেছে। আর আমি কয়েকদিন আগে সকালবেলায় ভোরবেলা প্রায় 4:30 বাজে মানে সবেই সূর্যের আলোটা বেরোচ্ছে বেরোচ্ছে আকাশের ওয়েদারটা দেখলাম, এত সুন্দর সূর্যের কিরণটা আসছিল না, আমি কতগুলো ছবি তুলে রেখেছি আর ফেসবুকে আমি ওগুলো ছেড়েছি, একটা ছেড়েছি আর বাকি ছাড়িনি। তোমরা কিন্তু আমার ফেসবুকটা ফলো করতে পারো, ইনস্টাগ্রামটা আমি খুব কম ব্যবহার করি কিন্তু ফেসবুকটা ফলো করতে পারো মৌ মুখার্জি। তোমরা যারা যারা আছো আমার ফেসবুকে অ্যাড হতে পারো, আর ফেসবুকে আমি অনেক ছবি ছাড়ি, তোমরা সেখানেও থাকতে পারো, আমার ভালো লাগবে। এখন ভাতটা গলা ভাতটা হয়ে যাবে, তারপর আমরা খাবো দাবো, তারপর একটু গল্প পুজো করবো। আর আমার তো দেখতেই পাচ্ছ যে আমি শর্টস বানাচ্ছি, শর্টসগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে বলো। আমি তো ভেবেছি আমি তো পারি টারি না, কোনো দিন সব করিনি, ও যাহো মাও হবে খুনি। তোমাদের সব অনেক ভালোবাসা, তোমাদের মানে আমার পাশে আছো বলে আমি এতটা এগোতে পাচ্ছি, আর যেন এগোতে পারি খুব ভালো লাগছে। তো আজকেও দু একটা শর্টস দেবো, আর দু একদিন বাদে আমাদের বাড়িতে কিছু মানে আসছেন, আমাদেরই কোনো চেনা জানা পরিবার আমার বাড়িতে আসবে আর কয়েকদিন বাদেই আসবে, তোমরা দেখতে পাবে, তখন খুব মজা আড্ডা হবে, ঘোরা হবে, আর শর্টস তো অবশ্যই হবে, এটা তো কোনো কথা না। চলো দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম বালিশ বিছানাগুলো বানাবো এখানে আসার পর, তো উনি বললেন তোষক খুবই ভালো আছে কিন্তু আমি আর একটু তুলো দেবো, দিয়ে আরও মোটা করে ভালো কাপড় দিয়ে বানাবো। এই কাপড়টা আমার যদিও ছিঁড়ে যায়নি, এরকম কত ভালো আছে, এই একটা তোষক, এই একটা তোষক, এই একটা তোষক, তিনটে তোষক, এই দুটো থাকবে, আর এই তোষকটাকে ফাটিয়ে বলেছি এই তুলো কাপড়টা রাখতে না, আমি নতুন কাপড় দিয়ে বানাবো আর বালিশ বানাবে। যে এই দাদা এসছে আর এনার কাছে বালিশ পালিশ বিছানা বিছানা ওই বাড়িতে বানাতাম, তাই ওনাকে ডেকেছি, উনি এখন এসে সব মাপছোপ নিয়ে যাচ্ছে, কত কী খরচা পড়বে না পড়বে, কবে আসবে না, কিন্তু বৃষ্টি পড়ছে এই জন্য আমি এখন করতে পারছি না। আর দুটো পায়ের বালিশ একদম নরম হয়ে গেছে, তো সেই জন্য এগুলো একটু ঠিকঠাক করাবো বলে দাদা এসছি দেখাচ্ছি। তাই কোথায় থাকো, কোথা থেকে এসছো বলো? কাশীপুর, কাশীপুর থেকে এসছে উদ্যানবাটি, সেখান থেকে এসছে উত্তরপাড়ায় কাজ করতে। আমি সব কিছু আমার একটুখানি সিলেক্টেড লোক দিয়ে কাজকর্ম করাই আর কি। আজকে সারাদিন যতটা পেরেছি তোমাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করেছি, তোমরা দেখে নিও, তোমরা পাশে থেকো সাথে থেকো, আজকে সারাদিনে যা করেছি যা যা দেখেছি তোমরা দেখেছো আশা করি। আর আজকে আর বিশেষ কিছু করিনি, তবে কয়েকটা শর্টস ছেড়েছি, দেখো তোমাদের কেমন লাগে, হাসতে হাসতে মরে যাবে, বা মোদি আর সব চালু করে দিয়েছে, তো তোমাদের সহযোগিতা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাই করছি, এগিয়ে যাচ্ছি, তো জানি না কী হবে। আর তার সঙ্গে সহযোগিতা করছে আমার ডান্স ডিরেক্টর আছে, এই যে আমিও এখানে গুড নাইট করেছি, আবার আগামীকাল দেখো, চলো টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।